আজ সকালটা শুভ সকাল বলে শুরু করতে পাচ্ছি না, কারণ আমরা সবাই জানি বিপর্যয় একের পর এক আমাদেরকে গ্রাস করে যাচ্ছে। আর যখন অনুষ্ঠানে এলাম তখন জানতে পারলাম, বা সকালে ঘুম থেকে উঠলাম তখন জানতে পারলাম যে ডিএনসিসি গুলশান ডিএনসিসি ভবনে আগুন লেগেছে। অগ্নি বিপর্যয় একের পর এক আমাদেরকে আসলে ভীত সন্ত্রস্ত করে দিচ্ছে। আমরা আসলে জানি না কতখানি নিরাপদ, যে কোনো সময় যে কোনো কারোর সাথেই কিন্তু আমরা দুর্ঘটনায় পড়তে পারি, এমন দুর্ঘটনা হতে পারে। সাবধানতাই হয়তো বা সমাধান নয়, তবুও আমরা সবাই নিরাপদ থাকুক, ভালো থাকুক, এই কামনা ছাড়া আর কিছুই বলতে পারি না। আর আরেকটি কথা, যেহেতু আমরা প্রতিদিন গান নিয়ে হাজির হই, গান শোনাতে হাজির হই, সকল দুঃখ কষ্টের মধ্যে সকল বিপদের মাঝেও সকালটা গানে গানে শুরু করবার একটা অভিপ্রায় নিয়ে আমরা আজও আবার হাজির হয়ে গেলাম। এবং আজকের অতিথি কণিকা রায়, তার আগে সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠান আজ সকালের গানে। কণিকা কেমন আছো? ভালো আছি, প্রথমবার আসা হলো। হ্যাঁ, আজ সকালের গানেই প্রথম। আচ্ছা, তো কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা, কিন্তু ওই আমারও একই অবস্থা। আমার বাসা তো মেরুল বাড্ডা, আসার সময় দেখলাম গুলশান একে আগুনের কালো ধোয়া, তাই আসলে মনটা খারাপ হয়ে গেল। আমিও সকালবেলা অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে যখন এখানে এলাম, এখানে এসে জানতে পারলাম এই খবরটি। হ্যাঁ, ওটি কোনো ওখানে কোনো এক যে সময় দুর্যোগটি ঘটেছে সে সময় আসলে আশা করা যায় যে হয়তো বা বিল্ডিংয়ে ওভাবে কেউ ছিলেন না, সকালবেলা তো অফিস নয়, কিন্তু এরকম একটি সময়, তবু ওখানে অনেকের জীবিকাই ওইখানে, মানে এই এই জায়গাটিকে ঘিরে। তো আসলে কারো কোনো বিপদ হোক, আমরা তাদের হয়তো চিনি না, কিন্তু কারো বিপদ, কারোর শঙ্কা, এগুলো আসলে আমাদের কখনোই কাম্য নয়। যাই হোক, সকালটা আমাদের আসলে এভাবেই শুরু করতে হচ্ছে, কারণ আমরাও কিন্তু এরই অংশ। সবাই সাবধানে থাকুক, নিরাপদে থাকুক, শুভ সকাল। আমরা কোন গানটা দিয়ে সকাল শুরু করছি আজকে? শুরুতে আমি আমাদের একজন শ্রদ্ধেয়বান ব্যক্তিত্ব শাহনাজ রহমতুল্লাহ ম্যাম, উনিও মারা গেছেন, আমি ওনার গান দিয়েই শুরু করছি। খোলা জানা
সদ্যপ্রয়াত কিংবদন্তি শাহনাজ রহমতুল্লাহ। আর গতকালও আমরা সকালটা শুরু করেছিলাম তারই গানের মধ্যে দিয়ে। তো যে কথাটি আমরা আজ কটা দিন আমাদের মাঝে বারবার থেকে থেকে প্রতিধ্বনিত হচ্ছে তা হলো কিংবদন্তিদের কিন্তু কখনো মৃত্যু হয় না, তারা হয়তো সশরীরে আমাদের মাঝে থাকবে না, কিন্তু গানের মধ্যে দিয়ে, শুধু গান নয়, যে যেটি সৃষ্টি করেছেন, যে সৃষ্টি, যে শিল্পের সাথে যুক্ত, তার মধ্যে দিয়ে তারা আমাদের মাঝে চিরকাল বেঁচে রবে। যাই হোক, সকালটা চমৎকার একটি গান দিয়ে শুরু করবার জন্য, যদিও আমরা অনেকটা বিষাদগ্রস্ত, তবুও এই বিষাদ কেটে যাক গানে গানে, পরে গানটা চলে যাই, চলো। আচ্ছা, এখন যে গানটি গাইব লতা মঙ্গেশকরের, বুঝি না, মন যদি
কোন ধরনের গান সাধারণত গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? আজকে তো আধুনিক শোনাচ্ছ, তো তোমার ভালো লাগে? আমি আসলে আধুনিক গানই করি। আচ্ছা, আর এমনি আমার শেখা হয়েছে ক্লাসিক্যাল, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীতও শিখেছি। আচ্ছা আচ্ছা, সব ধরনের গানই করি, তা বেসিকটা হচ্ছে ভালো লাগার দিকটা আধুনিক গানের সাথে। আর গানের পাশাপাশি আর কিছু করা হচ্ছে না? প্রফেশনালি গান। আচ্ছা, পুরো দমেই তুমি? হ্যাঁ, পুরো দমেই গান। আর এমনি যদি আমার পছন্দের কাজ বলা হয় তাহলে রান্না করা, আমার রান্না করতে খুব ভালো লাগে। তাহলে ঠিক আছে, কোন একদিন তোমার বাড়িতে আমরা সবাই যাবো। না, আমি অনেক সুন্দর রান্না করি। আচ্ছা, দারুণ রান্না করি। বা নিজের প্রশংসা নিজে করছো, এটা খুব বিরল আর কি। হ্যাঁ, যাই হোক, আমরা অপেক্ষায় রইলাম ও আমাদেরকে কবে জানাবে। এখন তো যেহেতু সে গান শোনাতেই এসেছে, তাহলে গানই শুনে ফেলি। কোন গানটি শুনছি এখন? আমি শোনাবো আমাদের সাবিনা ইয়াসমিন ম্যামের একটি গান। সেদিন বন্ধু আমার কথা
জীবন কাল আমাদের হৃদয়ে রয়ে যাবে এবং আজকে দিয়ে নয় মানে আমার মনে হয় যে আমাদের সবার ছেলেবেলায় কিন্তু শুরু হয়েছে এই গানগুলো শুনে আর গানগুলোর প্রতি ভালোবাসা হয়তো তুমি একমত হবে আমার সাথে যে সেই ছেলেবেলার এখন বা হয়তো বা সামনে কখনই কমবে না কি মনে হয় না এগুলো পৃথিবী যতদিন গান ততদিন বাহ আর গাইতে তুমি বলছো আধুনিক গান করো তো সেই ক্ষেত্রে আজকে যে ধরনের গানগুলো গাইছো হারানো দিনের গান যদিও আমরা হারানো দিনের বলতে চাই না স্বর্ণযুগের এগুলো হচ্ছে গোল্ডেন সং তুমি এই গানগুলো কি গাইতে বেশি স্বাচ্ছন্দ বলো হ্যাঁ আমার তো এমনি মেলোডিয়াস ক্লাসিক্যাল বেস গানগুলো আমার খুব পছন্দ আসলে তো তাহলে পরে কোন গানটি শোনাবে বলে ভেবেছো পরে মানে আমি যাকে কি বলে অনুসরণ করে গান গাওয়া শুরু করা আমার আইডল আশা ভোসলে ওনার একটি গান গাইবেন হয়তোবা আর একটি বা দুটি গান বা হয়তোবা এই গানটি দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হতে পারে তো যাই হোক গান নিয়ে তুমি কি ভাবছো বলো গান নিয়ে ভাবনা বলতে ওই একই কথা পৃথিবী যতদিন ততদিন যেন আমার নিজের গাওয়া একটা গান হলে যেন বেঁচে থাকে আচ্ছা তো তুমি কি নিজের গান করেছো অনেকগুলো গান মোটামুটি হ্যাঁ মোটামুটি বেশ জনপ্রিয়
একদম আমার প্রথমে হাবিব ভাইয়ের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল ময়নাগো অ্যালবামে। কবিতায় বলেছিলে আমার একটি গান আছে, তারপরে পরপর অনেক কিছু গান বের হয়েছিল, টিপটিপ বৃষ্টিতে মন ভালো নেই, মাধবী লতা আমি, জানি তুমি আসবে না ফিরে, বেশ কিছু গান আমার জনপ্রিয় আর কি। বাহ, যাক, অনেক অনেক শুভকামনা তোমার জন্য যে তুমি এমনি করে গান গেয়ে যাও, গান শুনিয়ে যাও। আর আজকের অনুষ্ঠানে এসে তোমার যে অনুভূতি হলো, যে অভিব্যক্তি হলো, তাও একটু জেনে নিই, তারপর হয়তো আমরা এই গানটি শুনতে শুনতেই বিদায় নেব। অনুভূতি বলতে, অনুভূতি তো খুবই ভালো, আমি গতকালকেও আপনাকে উপস্থাপনা করতে দেখেছি, আমার অনেক ভালো লাগে, সবাইকেই ভালো লাগে, তার মধ্যে বিশেষ সবার সাথে থাকে দেখা হয় না, যখন সবার সাথে দেখা হয় উছিলাটা হয় গান, তখন দেখা হয়ে গেলে ভালো লাগাটা। আমি এসে যখন শুনলাম যে আপনি আছেন, আমার সত্যি কথা ভালো লেগেছে। আর কালকে রুকসানা ম্যাম খুব ভালো গান গিয়েছেন, রুকসানা মমতাজ, আমার খুব ভালো লেগেছে কালকে প্রোগ্রামটা। আমরা আজকে বললাম যে সকালটা আমরা অনেক বিষাদের মধ্যে দিয়ে শুরু করেছি, সেই বিষাদের রেশ এত সহজে মুছে যাবে না, তারপরে একটু গান শুনিয়ে যদি মনটা ভারাক্রান্ত কম করা যায়, মনটাকে কিছুটা হলেও আমাদের সেই বিষাদটা লাঘব হোক, আর এই প্রচেষ্টা নিয়ে প্রতিদিন আমরা হাজির হয়ে যাই। আজকে যেমন তোমার সাথে দেখা হলো, আবারও নিশ্চয়ই কোনো না কোনো দিন আমাদের এই অনুষ্ঠানে দেখা হবে। তো তোমাকে অনেক ধন্যবাদ, আমরা শেষ গানটি শুনতে শুনতে বিদায় নেব, তার আগে জটনুর সঙ্গে যে গুণী শিল্পীরা ছিলেন তাদেরকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা রাখি আমাদের সাথে আজকে সকালে নিশ্চয়ই গানে গানে আপনাদের নিশ্চয়ই কিছুটা হলেও আপনাদের ব্যথা বা কিছুটা হলেও আপনাদের দুঃখ খানিকটা হলেও আমরা লাঘব করতে পেরেছি, যদি পেরে থাকি সেটাই হবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আপন জনদেরকে নিরাপদে রাখবেন। চলো, ধন্যবাদ দিদি। আর আমার সাথে যে সব দাদা ভাইয়েরা আছেন, আমার শ্রদ্ধেয় দাদারা, সবাইকে অনেক অনেক আমার নমস্কার, এবং এনটিভির প্রত্যেক কলাকুশলীকেও আমার সশ্রদ্ধ প্রণাম। ধন্যবাদ আমাকে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আনার জন্য। আচ্ছা, আমি এখন শেষ গানটি গাইব আরতি মুখোপাধ্যায়ের গান।